দেখা যাক কত কম সময় খেতে পারে আমার মনে হয় একটু হাততালি দিলে ইমরান আরও উৎসাহ নিয়ে খেতে পারবে সেলিমের জন্য একটা হাততালি অবশ্যই হবে আর আপনারা পিছন থেকে ধাক্কা দিবেন না দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দুর্দান্ত গতিতে খেয়ে যাচ্ছে ফালানো যাবে না আস্তে আস্তে টাইম নিয়ে খান সেলিম ভাই কিন্তু ফালাই না একটু দর্শক আজ আমরা ফিরে আসলাম আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে সেরা কোকোকলা খাদকের খোঁজে কে আজকে হবে সেই সেরা কোক খাদক এখানে সবার জন্য নির্ধারিত এক লিটার করে কোক দেওয়া আছে যে কম সময় খেতে পারবে তার জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট তো আজকে আমাদের মাঝে কারা কারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তাদের আগে পরিচয়টা দিয়ে দিচ্ছি ভাই নাম কি আপনার মোহাম্মদ ইমরান কি করেন আপনি আমি কাঠের কাজ করি ভাই আপনার নাম কি মোহাম্মদ সেলিম কি আসলে দর্শক আমরা এখানে তিনজন প্রতিযোগী পেয়ে গেলাম তিনজন প্রতিযোগী তিন ধরনের কাজ করে কিন্তু সকলেই পরিশ্রমের কাজ করে একজন ব্যান চালাই দেখা যাক তার চাক্কার কত জোর সে কত কম সময় খেতে পারে আরেকজন পেরিস বানায় তার পেরিস বানানোর কত জোর এটার মধ্যে খাড়া দিতে পারে কিনা দেখা যাক আর একজন কাঠের কাজ করে বাইরে সব ফাতা ফাতা দেখা যাক উনি কী করতে পারে কোকটারে কতটুকু ফাতা ফাতা করতে পারে কত কম সময় খেতে পারে তো প্রতিযোগিতার নিয়ম বলে দে হ্যাঁ এরা আগে অংশগ্রহণ করছেন বউ কয়টা একটাও না গার্লফ্রেন্ড কটা একটাও না গার্লফ্রেন্ডও নাই তাহলে পুরস্কারটা কার লিগে নেবেন মার জন্য যাক আমরা একজন পেলাম পেলাম যে তার যদি প্রতিযোগিতায় জিতে সে তার মার জন্য যে আমাদের আকর্ষণীয় গিফটটা সেটা নিবে তো সেলিম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ কার জন্য গিফট কার্ড আমি আমার মায়ের লাগি নিম জুতি জিতি আর কি না জিততে তো কিছু করেন নেই মানে আপনি কি দেখা দিই ডেবির মানে ওর কথাই আপনি না আমি তো কই না আমার মায়ের লাগি নিম হ্যাঁ মাইয়া মাইয়া মায়ের লাগি নিবে আচ্ছা একজন নেবে মার জন্য একজন নেবে মাইয়ার জন্য দেখা যাক সে কার জন্য না আপনি কার জন্য নেবেন পোলার জন্য পোলার লাগি এই তো আমি জানি তো মা মাইয়া পোলা দেখা যাক কে কার জন্য নিতে পারে তো আমরা কি প্রতিযোগিতা নিয়ম বলে দিই হ্যাঁ সেটা হলো আপনারা এটা নিয়ে খুলবেন খোলার পরে টাইম স্টার্ট শুরু হবে যদি খেতে খেতে অসুস্থ হয়ে যান সেখানে বন্ধ রাখবেন ঠিক আছে আচ্ছা তাহলে গিয়ে সবাই রেডি তো রেডি সবাই তাহলে প্রথমে নাম জানি কি ইমরান সাহেব হ্যাঁ আমরা যতটুকু জানি ইমরান নামে একজন ভালো ক্রিকেটার আছে পাকিস্তানি ফাস্ট বোলার দেখা যাক সেই বোলারের দুর্দান্ত গতি তার খাওয়ার গতির সাথে অ্যাড হয় না তো আমরা দর্শক এখানে কোকটা খুলে দিব কোকটা খুলে নাকি বলেন আস্তে 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 কোলেন আচ্ছা দর্শক অনেকেই বলতে পারে যে কোক খেতে গিয়ে গ্যাসটা থাকলে সমস্যা হতে পারে যে কারণে আমরা গ্যাসটা বের করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তো ইমরান ভাই আপনার টাইম এখনই শুরু হবে আপনি এটা হাতে নেন শুরু করব। শিওর রেডি নিয়মটা বলে দিচ্ছি আচ্ছা এটা খাইতে গেলে অবশ্যই আপনি উঁচা করে খাবেন নিচে পড়া যাবে না ওকে টাইম স্টার্ট নাও শুরু করেন আপনার খাওয়া খুব রিল্যাক্সে আস্তে আস্তে রিল্যাক্সে খাবেন এবং আপনারা যারা এখানে উপস্থিত দর্শক আছেন একটু কষ্ট করে দুইটা হাত এক করে একটু শব্দ বের করেন মানে একটা হাততালি দেন দুর্দান্ত গতিতে পনেরো সেকেন্ডে অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে দেখা যাক আস্তে আস্তে রিলাক্স দে রিলাক্সে একটু সময় নিয়ে খান দেখা যাক কত কম সময় খেতে পারে আমার মনে হয় একটু হাত তালে দিলে ইমরান আরও উৎসাহ নিয়ে খেতে পারবে ছত্রিশ সেকেন্ড পিছন থেকে কেউ তারে ধাক্কা দিবেন না চল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড দেখা যাক ইমরান ওর জন্য আমাদের আকর্ষণে গিফটটা নিতে পারে কি না দেখা যাক রিলাক্স 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 অলরেডি ইমরান এক মিনিটে তার কাঙ্ক্ষিত যে কোকটা ছিল সেটা খেয়ে ফেলছে তো ইমরান তুমি একটু দাঁড়াও অসুস্থ লাগছে না কেমন লাগছে ভালো লাগছে মার জন্য পুরস্কারটা নিতে পারবা ইনশাআল্লাহ দেখি দেখা যাক তো এখন আমরা যাবো সেলিম ভাইয়ের কাছে কিনা বাড়িতে মুরগি খাসি হয়ে গেছে গেছে ভেঙে সেই সেলিম কি করে তো সে কিন্তু একজন বাবুর ভালো বাবুর সাভারে কিন্তু সে বলছে যে সে প্যাটিস বানায় যাই হোক সেলিম ভাই তোমার হাওয়াটা বের করো মানে তোমার না মানে কোকের হাওয়ার কথা বলছি তো সেলিম ভাই তুমি রেডি আপনি রেডি শিওর মেয়ের জন্য নিবেনি চেষ্টা করতাছে চেষ্টা করতেছেন তাহলে এটা বোতল হাতে ধরেন দাঁড়ান টাইম স্টার্ট নাও ছেলেমেয়ের জন্য একটা হাততালি অবশ্যই হবে আর আপনারা পিছন দিকে ধাক্কা দিবেন না দেখা যাক কি হয় দশ সেকেন্ডে অলরেডি অনেক শেষ দেখা যাক দর্শক বলতে পারেন যে এই প্রতিযোগিতায় কেন হাততালিটা হচ্ছে না কারণ যেহেতু এটা লিকুইড গলায় ঠেকতে পারে যে কারণে আমরা খাওয়ার শেষে একবার হাততালিটা সবাই খুব জোরে দিব সেলিম ভাই এগিয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ড অলরেডি ক হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে দেখা যাক আর কত কম সময় সে খেতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সে চল্লিশ শেষ এক লিটার কোক আছে কিছু খাওয়ার মতো আছে কিছু তাহলে অবশ্যই কি একটা হবে না সেলিম ভাই বলছিলাম যে তার ওই খুন্তির বাড়িতে অনেক গরু খাসি মুরগি শেষ হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে এই কোকটারও দিল কেমন লাগতেছে মোটামুটি ভালোই গিফটটা কি মেয়ের জন্য নিতে পারবেন চেষ্টা করুন চেষ্টা তো করলে আল্লাহ ভালো জানে এখন যদি আমার আগে হ্যাঁ পারে চাচা বেসতে এখন দেখা যাক চাচা কি করে তো চাচা আপনি এখানে আসেন মাঝখানে দাঁড়ান খুলেন এটা খুলে গ্যাস টাইপের করেন নাম জানে কি চাচা আপনার ফারুক ফারুক ভাই তো ফারুক ভাই আপনার বাইশটা খাইলো সে চল্লিশ সেকেন্ডে চাচা হয়ে কয় সেকেন্ডে দেবেন আচ্ছা প্রতিযোগিতায় প্রতিযোগিতায় না তো সেলিম ভাই সেলিম ভাই ছেচল্লিশ সেকেন্ড ইমরান ষাট সেকেন্ড তা আপনার যদি জিততে হয় অবশ্যই পাঁচচল্লিশ সেকেন্ডে জিততে হবে মানে খাওয়াটা কমপ্লিট করতে হবে আপনি রেডি শিওর শিওর তাহলে কি টাইম স্টার্ট দেবো তাহলে আপনার টাইম শুরু নাও দেখা যাক কি হয় দুর্দান্ত গতিতে খেয়ে যাচ্ছে ফালানো যাবে না আস্তে আস্তে টাইম নিয়ে খান সেলিম ভাই কিন্তু ফালাই নাই একটুও অলরেডি বারো সেকেন্ড তেরো সেকেন্ড সিক্সটি পার্সেন্ট কমপ্লিট দেখা যাক কী হয় দেখা যাক দেখা যাক অলরেডি মানে কি অসুস্থ বোধ লাগতেছে আঠাশ সেকেন্ডে সে অল্প একটু রেখে সে শেষ হয়ে গেছে প্রতিযোগিতা শেষ করছে আচ্ছা দাঁড়ান আপনি দাঁড়ান দর্শক আমরা আজকের যে সেই কাঙ্ক্ষিত যে কক্ষুর সেই সেরা খাদক কক্ষাদক আমরা পেয়ে গেছি আমরা সেলিম ভাইকে পেয়ে গেছি যার আগেই বলছি যার এই খুন্তির বাড়িতে অনেক খাসি মুরগি ছোট ছোটো টুকরা হয়ে গেছে তো সেলিম ভাই কেমন লাগতেছে লাগতে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ তো আপনার এই প্রদে গিফটটা তো আপনার কার জন্য নেবেন লেখা নিয়ে কেমন লাগবে এখন ভালো ভালো তো আপনার কি সমস্যা কী হলো আপনি শেষ করতে পারলেন না খারাপ হয়ে গেছে যাই হোক যে আজকের যে গিফটটা সেই গিফটটা সেলিম ভাই হাতে আমরা তুলে দিচ্ছি কাঙ্ক্ষিত যে গিফট তা সেলিম ভাই এটা আপনার গিফট আকর্ষণীয় গিফট আপনার মেয়ের জন্য তো গিফটটা নিয়ে কাকে দিবেন মেয়েকে দেবেন তো দর্শক আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন এপিসোড দেখতে অবশ্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের কোনো উপদেশ থাকলে আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সে জানাবেন এবং দেশের কোথাও থেকে যদি আপনারা কেউ এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং এরকম অনুষ্ঠান আর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে নিজে দেখবেন আরেকজন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবারও আজ বন্ধ করে অন্য কোনো সেরা খাদকের খোঁজ নিয়ে আল্লাহ হাফেজ